বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন এবং তিনটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, দুটি বারান্দা, সামনে ভিতরে সিঁড়ি দিয়ে অসাধারণ করে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং আমাদের বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে রাখা হয়েছে, এ টু জেড আমাদের বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখাবো। আপনারা ভিডিওটির নাটানি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আশা করছি আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটি আধুনিক বাড়ি করতে চাচ্ছেন বা করবেন, তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আগে আমাদের বাড়িটির ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিন, তারপর আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আমাদের বাড়িতে কীভাবে কী রাখা হয়েছে। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 30 ফিট এবং আমাদের বাড়িটির প্রস্থ দেওয়া হয়েছে 37 ফিট, টোটালি 1110 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের বাড়িটিতে মোট 3টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে, সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে একটি, এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসাধারণ একটি ফুস্টের ডিজাইন রাখা হয়েছে, আধুনিক ফুস্টের ডিজাইন। তো ফুস্টের ডিজাইনটা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট এবং 2টি ব্যালকনি রাখা হয়েছে সামনে। তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 10 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সাইজ রাখা হয়েছে 19 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে। এবং আমাদের এই বাড়িটিতে অসাধারণ 2টি টয়লেট রাখা হয়েছে, টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 5 ইঞ্চি বাই 7 ফিট করে একটি, এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে অনেক সুন্দর একটি কিচেন রাখা হয়েছে, কিচেনটা সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি, এবং আমাদের বাড়িতে একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে যেটির সাইজ আমরা দিয়েছি 4 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট করে। তো বন্ধুরা আশা করছি আপনারা সুন্দরভাবে আমাদের ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি আমাদের বাড়িতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে ফিজিক্যালি বাড়িটির মধ্যে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করলে আপনারা এই বাড়িটির সম্পর্কে পুরোপুরি খরচের আইডিয়া এবং বাড়িটির রুম সাইজ থেকে শুরু করে আমাদের বেস থেকে ছাদ পর্যন্ত কত কী রাখা হয়েছে বা কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছুর একটি আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ, মেন পথ দিয়ে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা। তো আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে, আপনারা অবশ্যই ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো আপনারাও চাইলে আপনাদের বাড়িটি এরকম সুন্দর করে ড্রয়িং কাম ডাইনিং স্পেসের পাশে বরাবর করে আপনারা সিঁড়ি দিতে পারেন, অনেক সুন্দর করে ডিজাইন করে সিঁড়ি দিলে পরে আপনাদের বাড়ির সৌন্দর্যটা, ভিতরের সৌন্দর্যটা অনেক ফুটে উঠবে। তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টয়লেট। তো আমাদের টয়লেটের সাইজটা আপনারা দেখেছেন, আর এটি হচ্ছে আমাদের সামনের রুমটি। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হচ্ছে সব কিছুই দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখতে থাকবেন। তো বন্ধুরা আমাদের বাড়িটি কুমিল্লা জেলার লাকসাম থানার ইসাফুরা গ্রামে অবস্থিত। তো মালয়েশিয়া প্রবাসী আব্দুল হাকিম ভাইয়ের বাড়িটি আমরা নির্মাণ করছি, আমরা ড্রয়িং ডিজাইন করেছি। তো আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে নিয়ে এসেছি আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কাজ কতটুকু কী করা হয়েছে, আমি নিজে ভিজিট করতে এসেছি। তো ভাবলাম যে আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারাও একটি আইডিয়া পেয়ে যান আমাদের বাড়িটির সম্পর্কে। তো বন্ধুরা আমাদের বাড়িটি মোট 12টি কলমের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের বাড়িটির কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের প্রত্যেকটি রুমের মধ্যে 2টি করে জানালা রাখা হয়েছে এবং 2টি করে দরজা রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমাদের 12টি কলমের নিচে 12টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ রাখা হয়েছে
আড়াই ফিট বা আড়াই ফিট করে 8টি এবং 5 ফিট বা 5 ফিট করে 4টি, মোট 12টি বেস ঢালাই করা হয়েছে আমাদের কলমের নিচে। এবং আমাদের কলমের ভিতরে যে রড ব্যবহার করেছি আমরা সেটা হচ্ছে 12 মিলের রড 4টি এবং 16 মিলের রড 2টি, মোট 6টি রড ব্যবহার করেছি আমাদের প্রত্যেকটি কলমে। এবং আমাদের ভীমের মধ্যে 12 মিলের রড 4টি করে ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের এটা একতলা ফাউন্ডেশনের বাড়ি, ইনশাল্লাহ আমরা আশা করছি যে রডের মাধ্যমে বা আমাদের কলমের কোনো ঘাটতি বা সমস্যা হবে না। তা আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম সুন্দর করে ড্রয়িং ডিজাইন করে আপনারা নির্মাণ করে নিতে পারেন। আর বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই আপনারা বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, ড্রয়িং ডিজাইন করতে চাইলে আপনারা আমাদের কীভাবে করাতে পারেন, আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে ড্রয়িং ডিজাইন করে থাকি এবং এসে পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে জিমেলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, ইমো, হোয়াটসঅ্যাপ এবং হাতে হাতেও সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে যে সুন্দর করে ঘাটনি করা হয়েছে, খুব সুন্দর ফিনিশিং করে করা হয়েছে ঘাটনিগুলো। তো আপনারা চেষ্টা করবেন আপনারা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনাদের ঘাটনিগুলো করাতে, যাতে করে আপনাদের ঘাটনিগুলো আঁকা বাঁকা না হয়। এবং আপনারা ঘাটনিগুলো করানোর পরে সকাল বিকাল টানা 21 দিন পানি দিবেন, যাতে করে আপনাদের বিল্ডিংটি মজবুত বা টেকসই হয়। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটি ছাদ ঢালাই করা হয়েছে 6 ইঞ্চি করে এবং আমাদের উপরের ছাদের উপরে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওটি দেখলে আপনারা এই বাড়িটির খরচের হিসাবে একটি আইডিয়া পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে সমস্যা না হয়। আর আমাদের সিঁড়িটা একটু অ্যাল করে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের ভিতরে সিঁড়ি, আমাদের সিঁড়িটা ডিজাইন করা হবে। তো ডিজাইন করা হয়ে গেলে, আমাদের পুরো বাড়িতে কাজ কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 10,30,000 টাকার মতো। তো আপনারাও চাইলে 10,30,000 টাকার মধ্যে আপনারা এরকম একটি একতলা ফাউন্ডেশন দিয়ে টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি ছাড়া আপনারা এদেরটুকু কাজ করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আর যদি আপনারা পুরোপুরি এই বাড়িটি কমপ্লিট করতে চান বা আমরা যদি পুরোপুরি বাড়িটি কমপ্লিট করি, আমরা আশা করি যে আমরা 3-4 লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো। টোটালি 13-14 লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।